নমস্কার, আমি অর্জিত। আয় বর্ষে রাজ্যবাসীর কারণে রাতি পর ভোকে এটা গুরুত্বপূর্ণ খবর। আজি হচ্ছে 28 জুলাই। অসমের লগতে ভারতের বিভিন্ন প্রান্তর পর ভোকে এটা গুরুত্বপূর্ণ খবর যুগতোয়া হয়েছে। লগতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। সকল কৃষকে পূর্বতে কেইবাটাও ইনস্টলমেন্টের টাকা লাভ করেছে, তেওঁলোকের ব্যাংক একাউন্টত আজির ভিতরতে টাকা সোমাই যাব। বন্ধুসকল, আজ রাতি ভারতের ভিতরতে আপনার ব্যাংক একাউন্টত পিএম কিষাণর 10-14 হাজার টাকা সোমাই যাব। রাজ্যের মহিলাগুলোর কারণে কেইবাটাও গুরুত্বপূর্ণ ভাল খবর হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় বঙ্গাইগাঁওত কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। একেলগে কেইবাটাও গুরুত্বপূর্ণ খবর হতে জানব পারিব, ভিডিওটো চাই থাকিব। লগতে চ্যানেলটো যদি নতুনকে আছে তেন্তে চ্যানেলটো সাবস্ক্রাইব করার লগতে ভিডিওটোত এটা লাইক কৰি দিব। তেন্তে হক বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটো আরম্ভ করো। নমস্কার, রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ খবরটো হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের যখন কৃষক আছে তেওঁলোকৰ কারণে গুরুত্বপূর্ণ ভাল খবর হয়েছে। কৃষকের ব্যাংক একাউন্ট সোমাই গেল টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি চতুর্দশ কিস্তি টাকা মুকলি। বন্ধুসকল, যখন কৃষকে আগতে কেইবাটো ইনস্টলমেন্টের টাকা লাভ করেছিল, তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত আজি পুনর্বার টাকা সোমাই গেছে। প্রধানমন্ত্রী মোদীয়ে মুকলি করলে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার চতুর্দশ কিস্তি। ইয়ার লগে লগে 2000 টাকা 8 কোটির অধিক কৃষকের একাউন্টত সোমাই পড়েছে। ডিবিটির জড়িয়তে মোট 17,000 কোটি টাকা কৃষকের একাউন্টত ট্রান্সফার করা হয়েছে। সরকারে কৃষকের একাউন্টত বছরি 6,000 টাকা 3টা কিস্তি দিয়ে, যদিও একাংশ কৃষক এই আঁচনির সুবিধার পর বঞ্চিত হয়েছে। তালিকাত আপনার নাম আছে নাই জানিবলৈ তালিকাখন ভালদরে পরীক্ষা করক। তালিকাত নাম পরীক্ষা করার প্রক্রিয়া হয়েছে প্রথমে প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in আপনাদের যাব লাগিব। তাতে আপনাদের ফার্মার কর্নার এখন অপশন পাব, তাতে গিয়ে ক্লিক করব লাগিব। কৃষকর রাজ্য জেলা তহসিল ব্লক আর গাঁর নাম লিখে গেট রিপোর্ট অপশন ক্লিক করব লাগিব। পিছতে খোল খাব পড়া তালিকাখন আপনার নাম আছে না চেক করব পারিব। পোহাত কোনো সমস্যা হলে বা পিএম কিষাণ যোজনার লগত জড়িত কোনো সমস্যা হলে কৃষকসকলে অফিসিয়াল ইমেইল আইডি pmkisan@icit.gov.in যোগাযোগ করব পারিব। ইয়ার উপরেও কিষাণ যোজনার হেল্পলাইন নম্বর 1-55-26-1 নাইবা 1-800-00-1-55-26, টোল ফ্রি নম্বর 1-2-3-8-0-9-2 নম্বরটো যোগাযোগ করিও আপনার সমস্যার সমাধান করিব পারিব। কৃষকসকলে পিএম কিষাণ যোজনার সুবিধা না পালে ইকেওয়াইসি আর পিএম কিষাণ সন্মান নিধি যোজনার সুবিধা লবলৈ ভূমি পরীক্ষণ করাটো প্রয়োজনীয় করে তোলা হয়েছে। এই কাম নকরা কৃষকর নাম কিষাণ যোজনার হিতাধিকারী তালিকার পর আঁতরাই দিয়া হয়েছে। সংবাদ মাধ্যমের বাতরি অনুযায়ী বৃহৎ সংখ্যক কৃষক এই সুবিধার পর বঞ্চিত হয়েছে। রাজ্যবাসীর কারণে দ্বিতীয় ডাঙর খবরটো হয়েছে ধুবুরীত মৃত দেহ বিদ্যুৎ বিভাগের কার্যালয়ত ভয়ঙ্কর প্রতিবাদ। বিভাগের গাফিলতির বাবে কর্মচারীর মৃত্যু হওয়ার অভিযোগ। বৃহস্পতিবারে ধুবুরী বিদ্যুৎ উপ সংগঠনের কার্যালয়ত মৃতদেহ লৈ একাংশ লোকে সাব্যস্ত করেছে প্রতিবাদ। মৃতদেহ সন্মুখত লৈ বিভিন্ন প্রতিবাদকারী স্লোগানেরে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে উত্তেজিত লোকসকলে। উল্লেখযোগ্য যে ধুবুরী শহরখনের মিশন রোডের নবজিৎ চৌধুরী নামের ব্যক্তি এজনের ঘরের সন্মুখত থাকা একটা ট্রান্সফার্মারত বৈদ্যুতিক বিজুতি ঘটাত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সিঙে পরে রাজপথত। দুর্ভাগ্যবশত তার এডালর একটা অংশ নবজিৎ চৌধুরীর ঘরের লোর গেটত লাগি থাকে। যে সময়তে ট্রান্সফার্মার শব্দ শুনি নবজিৎ চৌধুরী নামের লোকজনে ঘরের পর ওলাই আহে নিজের লোর গেটখন খুলিবলৈ চেষ্টা করতে বিদ্যুৎ স্পষ্ট হয়। লগলগে ধুবুরী চিকিৎসা মহাবিদ্যালয় হসপিটাললৈ লৈ যোৱা হৈছিল, যদিও এই সময়তে নবজিৎ চৌধুরীর নামের লোকজনের মৃত্যু হয়। মৃত নবজিৎ চৌধুরী গোলকগঞ্জ বিদ্যুৎ উপ সংমণ্ডলের কর্মচারী আছিল। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির ফলতে এনে করুণ ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উপস্থাপন করে পরিয়ালের লোকে। স্থানীয়ভাবে বিদ্যুৎ উপ সংমণ্ডল বিষয়গুলির মতে নবজিৎ চৌধুরীর নিজের অট্টালিকার চাদর পর পড়ি মৃত্যু হয়েছে। বিদ্যুৎ স্পষ্ট হয়ে নবজিৎ চৌধুরীর মৃত্যু হওয়া বলে মৃতকের পরিয়ালে অভিযোগ করার সম্পূর্ণ বিপরীত মন্তব্য করেছে বিভাগীয় বিষয়ায়। সমগ্র বিষয়টি এতিয়া এক রহস্যর মাজলে সোমাই পড়েছে। ইফালে নিজ বিভাগের গাফিলতির বাবে এগারী কর্মচারীর মৃত্যু হওয়া বিষয়টি স্বাভাবিকতায় চর্চিত হয়ে পড়েছে। অবশ্য লোকজনের মৃত্যু প্রকৃততে কিদরে হল ইয়া পরবর্তী সময়তে স্পষ্ট হয়ে পড়েছে। রাজ্যবাসীর কারণে 3 নম্বর ডাঙর খবরটো হয়েছে ভূপেন বরার কিবা একটা গন্ডগোল হয়েছে। আর এই মন্তব্য করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। ভূপেন বরায় লাভজিহাদ সন্দর্ভত মন্তব্য আগবঢ়ার পিছতে প্রতিক্রিয়া প্রকাশ করেছে মন্ত্রী পীযূষ হাজরিকায়। ভূপেন বরার মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে মন্ত্রীগুলিয়ে কয় যে ভূপেন বরার কিবা একটা গন্ডগোল হয়েছে, নহলে মহাভারতত লাভ জেহাদর কথা কয় নেকি? হিন্দুয়ে হিন্দুক বিয়া পাতিলে লাভ জেহাদ হব নোৱাৰে,
ভূপেন বৰা জিয়াদী সংস্কৃতিৰ লগত মিলি গৈছে। হাজৰিকাই আৰু কয় যে ভূপেন বৰা ডাঙৰীয়া আপুনি জিয়াদক সমৰ্থন কৰক, আপুনি জিয়াদী হৈ যাওক, আমাৰ কবলগা একো নাই। বারে বারে এনে মন্তব্য করে হিন্দু সকল আঘাত নকরবলেও ভূপেন বরাক আহ্বান জানাচ্ছে পীযূষ হাজরিকায়। বিধায়ক দিগন্ত কলিতায় ভূপেন বরাক উভতি ধরে কয় যে লাল জিয়াদর বিরুদ্ধে আমার ব্যবস্থা চলিয়ে থাকিব। ভূপেন বরা জিয়াদর পরম্পরা রক্ষা করবলে জিয়াদক সমর্থন করে। উল্লেখযোগ্য যে গোলাঘাট সংঘটিত হওয়া হত্যাকাণ্ডের খবর লবলে গিয়ে মুখ্যমন্ত্রীগুলিয়ে এই সমগ্র ঘটনাটো এক লাভ জিহাদর ঘটনা বলে উল্লেখ করেছিল। পিছতে ভূপেন বরাই মহাভারতত লাভ জিহাদ আসিল বলে মন্তব্য করেছিল। ইয়ার পিছতে মন্ত্রী পীযূষ হাজরিকায় ভূপেন বরাক অবতি ধরে আন্দার নির্বাচন সন্দর্ভত বিরোধীর মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করে কয় যে বিরোধীয় যিমানে যি নকরক একো লাভ নাই, সকলবর একলগ হই প্রবল সৈন্য বেশিক থাকিও পাণ্ডবক পরাভূত করিব নোৱাৰিলে। আমার প্রতি জনতার সমর্থন আছে, প্রবল লোক হয়েছে হয়ে আছে আমি জিকি। রাজ্যবাসীর কারণে আন একটা ডাঙর খবর হয়েছে নতুন শিক্ষা নীতিয়ে দেশলে আনিব পরিবর্তন। শিক্ষা নীতি 2020 তৃতীয় বর্ষপতি উপলক্ষে গুৱাহাটী সংমণ্ডলর কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনে নুনমাটির সোনচালি স্থিত আইওসি কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাঙ্গণত আজি এক সংবাদমেলের আয়োজন করে। সংবাদমেল সম্বোধন করে গুৱাহাটী সংমণ্ডলর কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের উপ আয়ুক্ত চন্দ্রশেখর আজাদে আনন্দেকর ফের মারিব পরাকয়। কেন্দ্রীয় সরকারে 2020 সনত শিক্ষানীতি সলনি করে আন্তরাষ্ট্রীয় আর রাষ্ট্রীয় শিক্ষা দিবল চেষ্টা করা হয়েছে বলে উপ আয়ুক্ত চন্দ্রশেখর আজাদে উল্লেখ করে। ইয়ারে কয় যে নতুন শিক্ষানীতির আধারত সকল ছাত্র ছাত্রীর শিক্ষা ব্যবস্থা সহজলভ্য হওয়াকে কেইবাটাও পোর্টেলত মুকলি করা হয়েছে। গুৱাহাটী সংমণ্ডলৰ 42 কেন্দ্রীয় বিদ্যালয়ত ডিজিটেল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। সকল ছাত্র ছাত্রীর প্রতিভা বিকাশের প্রতি লক্ষ্য রাখে কলা বাণিজ্য আর বিজ্ঞান শাখার শিক্ষার উত্তরণ ঘটোয়া হয়েছে। নতুন শিক্ষানীতির আধারত শ্রেণী কোঠা, পরীক্ষাগার, গ্রন্থগার আন্তঃগাঁথনি উন্নত করা হয়েছে। ছাত্র ছাত্রীক উন্নত মানের শিক্ষা দিবলৈ শিক্ষাগুরু সকলক প্রশিক্ষণ দি থাকা হয়েছে। 2040 সনের এই শিক্ষা নীতিয়ে দেশত আমূল পরিবর্তন আনিব বলে উপ আয়ুক্তগৰাকীয়ে আশা প্রকাশ করে। এই সংবাদ মেলখনত আঞ্চলিক সঞ্চালক রাজেশ গৌতম, সহকারী আয়ুক্ত বেঙ্কটেশ্বর প্রসাদ বি, উপ সঞ্চালক কণবীর গুপ্তা, নুনমাটি কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ ডলি দাসর লগত উপস্থিত থাকে নুনমাটি কেন্দ্রীয় বিদ্যালয়ের কর্মীবৃন্দ। রাজ্যবাসীর কারণে আন একটা ভয়ঙ্কর খবর হয়েছে, কৃষ্ণ রুক্মিণীর বিবাহ লাভ জিহাদ আছিল আর এই মন্তব্য করেছে ভূপেন বরাই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয়ে থাকা লাভ জিহাদর প্রসঙ্গত এইবার ইতিহাসের পাত লুটিয়ালে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। মুখ্যমন্ত্রী কয়ে থাকা লাভ জিহাদর কথা নতুন নহয় বলে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের আগত ভূপেন বরাই মহাভারতের প্রসঙ্গ টানি আনিলে। তেও আরো কয় যে মহাভারতের উৎসলে গলে হেটক লাভ জিহাদ বুলিয়ে কব পারি। ধৃত রাষ্ট্র গান্ধারীক বিয়া করবার প্রসঙ্গে মহাভারতের যুদ্ধের কথা উল্লেখ করে। গান্ধারিয়া ধৃত রাষ্ট্রর মুখ নাচাও বুলিয়ে চকুত কলা কাপড় বান্ধিছিল বলে হজরি করে। কি দরে হকনিয়ে প্রতিশোধ লছিল তারও ব্যাখ্যা আগড়ায়। ইয়ার উৎসটক লাভ জিহাদ আখ্যা দিয়ে হেরে তেও শ্রীকৃষ্ণ যেতিয়া রুক্মিণীক নিবলে আহিছিল তেতিয়া অর্জুনে মহিলার বেশ লো আহিছিল বলে হজরি করে। মুখ্যমন্ত্রীগুলি লাভ জাহাজক ব্যস্ত হয়ে থাকার বিপরীতে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ তথা নামরূপ ফার কারখানাগুলো ব্যস্ত হলে ভাল হয় বলে উল্লেখ করেছে ভূপেন বরাই।